পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান নেন বেলা এগারোটায় নয়াবাজারে বিএনপি অফিসের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচিতে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে বিএনপির নেতা গয়েশ্বর সহ অন্তত সাতজন নেতাকর্মী আহত হন গয়েশ্বর রায় আহত হলে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় পরে ডিভি কার্যালয়ে তাকে খাবার খেতে দেখা যায় জানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা সমালোচনা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়কে প্রায় দুই ঘণ্টা পর ডিবিকার কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় গাবতলিতে অবস্থান কর্মসূচি পালনকালে দুপুর পৌনে বারোটার দিকে আমান উল্লাহ আমানকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় তবে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি এদিকে চিকিৎসাধীন আমানকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিনিধি দলটি তাকে দেখতে গিয়েছে প্রতিনিধি দলটি বিএনপি নেতা আমানকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও ফলের রসসহ একটি উপহারের ঝুড়ি তুলে দেয় এছাড়াও বেলা এগারোটার দিকে রাজধানীর কদমতলি থানার মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় যানবাহন না পেয়ে ভোগান্তিতে পরে মানুষ অনেকেই হেঁটে রওনা দেয় ঢাকার সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এছাড়া আরও দুটি বাসের জানালার কাজ ভাঙচুর করা হয় তবে এসব ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ঢাকার প্রবেশ মুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে নব্বই জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয়েছে